ফ্রেন্ডস, প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের ফোনটা যে হ্যাক করবে তার ইন্টেনশনটা কি। তার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকে তাহলে বুঝতে পারছো তোমাদের কতটা বড় ক্ষতি হতে পারে। ধরো তোমাদের ব্যাংক থেকে কোনো ওটিপি আসলো তোমাদের ফোনে, আর সেই ওটিপিটা তোমাদের ফোনে না এসে তার ফোনে চলে গেল, তাহলে বুঝতেই পারছো যে তোমাদের কত বড় ক্ষতি হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা বুঝবে তোমাদের ফোনটা কেউ হ্যাক করছে কিনা, আর যদিও বা কেউ তোমাদের ফোন হ্যাক করে থাকে তো সেই হ্যাকিং এর হাত থেকে তোমরা তোমাদের ফোনটাকে কিভাবে সেভ করবে। ফ্রেন্ডস দেখো, ফোন তো বিভিন্নভাবে হ্যাক হতে পারে, আর হ্যাকিং কারা করে থাকে? আমাদের কাছের মানুষরাই করে থাকে, আমরা যাদের হাতে আমাদের ফোনটা দিয়ে থাকি। তো আজকে আমি একটা প্রসেস বলবো যে প্রসেসটার মাধ্যমে তোমাদের কাছের মানুষরা তোমাদের ফোনটা হ্যাক করতে পারে, আর কিভাবে তোমরা এই হ্যাকিংটার হাত থেকে তোমাদের ফোনটাকে সেভ করবে সেটাও আমি তোমাদের বলবো। তো এই হ্যাকিংটার মাধ্যমে কি কি জিনিস আমাদের ফোন থেকে তার ফোনে চলে যেতে পারে। ফ্রেন্ডস, আজকে এই হ্যাকিংটার নাম দিয়েছি আমি ফরওয়ার্ড হ্যাকিং। এই হ্যাকিংটার মাধ্যমে যে কেউ তোমাদের ফোনের ভয়েস, ডেটা, SMS, সিঙ্ক, এছাড়াও ফ্রেন্ডস সাইডে দেখতে পাচ্ছ লিস্টটা দেখতে পাচ্ছ, এই লিস্টে যত কিছু রয়েছে সেই সমস্ত কিছু তোমাদের ফোন থেকে সে তার ফোনে ফরওয়ার্ড করে নিতে পারে। তো আমরা এই হ্যাকিং এর হাত থেকে বাঁচার জন্য কিছু প্রসেস করতে পারি আমাদের ফোনে। আমরা দেখতে পারি যে আমাদের ফোনটা হ্যাক হচ্ছে কিনা, আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে আমরা সেই হ্যাকিংটাকে বন্ধ করতে পারি। এইটুকু আমাদের হাতে রয়েছে। তো ফ্রেন্ডস, বুঝবে কিভাবে যে তোমাদের ফোনের ভয়েস, ডেটা, SMS, সিঙ্ক এগুলো সব হ্যাক হচ্ছে কিনা? তো এটা চেক করার জন্য ফ্রেন্ডস তোমরা তোমাদের ফোনের ডায়ালার প্যাডটা ওপেন করে নেবে। ডায়ালার প্যাড ওপেন করার পর ওখানে টাইপ করবে *#67#, এটা লিখে তোমরা ডায়াল করবে। ডায়াল করলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা পপ আপ মেসেজ এসেছে, এখানে ভয়েস, SMS, ডেটা, সিঙ্ক, এসিঙ্ক, প্যাকেট, প্যাড এই সমস্ত কিছু চলে আসছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আর তার পাশে লেখা রয়েছে আমার নট ফরওয়ার্ডিং, তার মানে আমার ফোন থেকে কোনো ডেটা ফরওয়ার্ড হচ্ছে না। যদি ফ্রেন্ডস তোমাদের এখানে কোনো কিছুতে লেখা থাকে অন ফরওয়ার্ডিং, তার মানে বুঝবে যে তোমাদের ফোনের সেই ডেটাটা হ্যাক হচ্ছে, ঠিক আছে? এর ফ্রেন্ডস এই কোডটা অনেক ফোনে কাজ নাও করতে পারে, এর জন্য সেকেন্ড আরেকটা কোড রয়েছে সেটাও তোমরা জেনে রাখো। তোমরা ডায়াল প্যাডে টাইপ করবে *#21#, এটা লিখে টাইপ করবে। যে যে ফোনে আগের কোডটা কাজ করবে না সেসব ফোনে এই কোডটা অবভিয়াসলি কাজ করবে। তো তোমরা এই দুটো কোডের মধ্যে যে কোনো একটা কোড অ্যাপ্লাই করে দেখতে পারো, এই দুটো কোডের মধ্যে যে কোনো কোড তোমাদের ফোনে কাজ করবেই। এবার কথা হচ্ছে ফ্রেন্ডস, যদি তোমাদের ফোনটা হ্যাক হয়ে থাকে তাহলে তোমরা এই ফরওয়ার্ডিংটাকে বন্ধ করবে কিভাবে? তাও এক ক্লিকে, আমরা কোনো টিপিক্যাল সেটিংসে যাব না, আমরা এক ক্লিকে বন্ধ করে দেবো সমস্ত ফরওয়ার্ডিং, ঠিক আছে? তার আগে একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমি এই চ্যানেলে এরকম ধরনের মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আশা করছি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো তোমরা যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ফ্রেন্ডস, নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এতে কি আছে ফ্রেন্ডস, আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো ফ্রেন্ডস চলো জেনে নিই যে কি হবে এই ফরওয়ার্ডিং যদি তোমাদের ফোনে অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে তোমরা বন্ধ করবে। তার জন্য ফ্রেন্ডস তোমরা তোমাদের ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে নেবে। ডায়াল প্যাড ওপেন করার পর ওখানে টাইপ করবে *#0022#, এটা লেখার পর ডায়াল করবে। এটা ডায়াল করার পর ফ্রেন্ডস তোমাদের ফোনের সমস্ত ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ড এইভাবে তোমরা তোমাদের ফোনটাকে সেভ করতে পারো হ্যাকিং এর হাত থেকে। ফ্রেন্ডস শুধুমাত্র এইভাবেই তোমাদের ফোনটা হ্যাক হতে পারে না, আরও বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে তোমাদের ফোন হ্যাক হতে পারে। তো কি কি উপায়ে তোমাদের ফোন হ্যাক হতে পারে সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটা ফ্রেন্ডস ওপরে আই বাটনে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর সেই ভিডিওতে আমি বলেছি যে তোমাদের ফোনে যদি কোনো স্পাই অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে সেই স্পাই অ্যাপ্লিকেশনটাকে তোমরা কীভাবে খুঁজে বার করবে, ওপরে আই বাটন থেকে এই ভিডিওটা দেখে নিও। ফ্রেন্ডস আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুল না, আর চ্যানেলে প্রথম ভালো হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটাও কমেন্ট সাবমিট করে জানাতে পারো, আমি তার রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তবে আজকে আমাদের এই পর্যন্তই, আবার দেখাবো তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবে।